ভেজাল বিরোধী অভিযান চলবে প্রধানমন্ত্রীর হুঁশিয়ারি নাগরিক সচেতনতা বাড়ানোর আহ্বান উপজেলা নির্বাচন শুরু দশই মার্চ সংসদের সংরক্ষিত নারী আসনে ভোট চৌঠা মার্চ নদী দখলদাররা নির্বাচন ও ব্যাংক ঋণের অযোগ্য তুরাগ তীরের স্থাপনা ত্রিশ দিনের মধ্যে সরানোর নির্দেশ হাইকোর্টের পনেরো থেকে সতেরোই ফেব্রুয়ারি ইস্তেমা নিয়ে বিরোধ নেই শান্তিপূর্ণ হওয়ার আশা স্বরাষ্ট্রমন্ত্রী দুই পক্ষের সাথে বৈঠক পুরনো সিলেবাসে এসএসসি পরীক্ষা নেয় জড়িতদের বিরুদ্ধে ব্যবস্থা সংসদের শিক্ষামন্ত্রী প্রশ্ন ফাঁস রোধে সহযোগিতা কামান শুনছিলেন ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক লিমিটেড সংবাদ শিরোনাম আমন্ত্রণ জানাচ্ছি রাত এগারোটার একুশে সংবাদে আপনাদের সাথে আছি আমি জাবের হোসেন এবং আমি তাইজিন রহমান এছাড়া সংবাদে আরও থাকছে কাল থেকে বিপিএল এর প্লে অফ পর্ব এলিমিনেটর ম্যাচে ঢাকার মুখোমুখি চিটাগং প্রথম কোয়ালিফায়ারে রংপুরের প্রতিপক্ষ কুমিল্লা খাদ্যে ভেজাল ও দুর্নীতি উল্লেখ করে ভেজাল বিরোধী অভিযান অব্যাহত রাখার ঘোষণা দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা একই সঙ্গে নাগরিক সচেতনতা বাড়ানোর আহ্বান জানিয়েছেন তিনি রাজধানীর কৃষিবিদ ইনস্টিটিউশনে নিরাপদ খাদ্য দিবসের আলোচনায় এসব কথা বলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা এ সময় রোগের প্রাদুর্ভাব দূর করতে সবাইকে পরিষ্কার পরিচ্ছন্ন থাকার পরামর্শ দিয়েছেন প্রধানমন্ত্রী বিস্তারিত জানাচ্ছেন আকবর হোসেন সুমন মৌলিক চাহিদার মধ্যে খাদ্য অন্যতম হলেও নিরাপদ খাদ্য নিশ্চিত করাই বড় চ্যালেঞ্জ কৃষিপ্রধান এই দেশ খাদ্যের স্বয়ং অর্জন করলেও ভেজাল দূষণযুক্ত খাবার খেয়ে চুয়ান্ন শতাংশ মানুষ বিভিন্ন জটিল রোগে আক্রান্ত হচ্ছে জনসচেতনতা বাড়াতে রাজধানীর খামারবাড়িতে দুদিন ধরে চলা নিরাপদ খাদ্য মেলা উদ্বোধন করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা জাতীয় নিরাপদ খাদ্য দিবস দু হাজার শুভ উদ্বোধন ঘোষণা করছেন দিবসের আলোচনায় প্রধানমন্ত্রী সুস্থ জাতি গঠনে পুষ্টিকর খাদ্যের গুরুত্ব তুলে ধরে তার সরকারের পরিকল্পনার কথা জানান মানুষের খাদ্য নিরাপত্তা পুষ্টি নিরাপত্তা এবং মানুষের জীবন মান উন্নত এটা এটা আমাদের আমাদের করতেই হবে হচ্ছে লক্ষ্য এবং আমাদের নির্বাচনী কিন্তু সেই বিষয়টা আমরা দিয়েছি আমরা এটা করে যাব গবেষণা খাদ্য প্রক্রিয়াজাতকরণের উপর জোর দিয়ে সরকার প্রধান খাদ্যে ভেজাল বন্ধে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার কথা উল্লেখ করেন খাদ্যে ভেজাল দেওয়া এটা আমাদের দেশের কিছু কিছু শ্রেণীর এটা বোধহয় তাদের একটা চরিত্রগত অভ্যাস এটা বন্ধ করতে হবে কারণ এই ভেজাল খাদ্য খেয়ে তো মানুষের উপকার তো হবে না অপকারই হবে যদিও ভেজাল বিরোধী অভিযান চলছে কিন্তু সেটাকে আরও ব্যাপকভাবে করবার জন্যই আপনারা জানেন যে আমরা খাদ্য পাশাপাশি পরিষ্কার পরিচ্ছন্ন থাকতেও দেশবাসীর প্রতি আহ্বান জানান প্রধানমন্ত্রী শেখ হাসিনা আমাদের যেমন বিভিন্ন দোকানের খাবার বা হোটেল রেস্তোরাঁর খাবার বিভিন্ন খাবারে যে ভেজাল বা বাসি পচা খাবার বা বিভিন্ন ঘটনাগুলি ঘটানো হচ্ছে সেগুলি ব্যাপারে আমাদের যথেষ্ট সচেতন হতে হবে এখানে নাগরিক সচেতনতা একান্তভাবে দরকার নাগরিক সচেতনতা হলে জনগণ যদি সচেতন হয় তাহলে জনগণকে এভাবে খাবার নিয়ে কেউ ঠগাতে পারবে না খাদ্যের উৎপাদন বাড়াতে সরকার বিভিন্ন পদক্ষেপ নিচ্ছে বলেও জানান প্রধানমন্ত্রী আমাদের ভোট দিয়ে নির্বাচিত করেছেন তাদের ভোটের মর্যাদা যেমন আমরা রক্ষা করব সেই সাথে সাথে দেশের মানুষের খাদ্য নিরাপত্তা নিশ্চিত করা এবং দেশকে উন্নত সমৃদ্ধ দেশ হিসেবে গড়ে তোলা ঢাকা সংসদের সংরক্ষিত নারী আসন ও প্রথম ধাপের উপজেলা পরিষদ নির্বাচনের তফসিল ঘোষণা করেছে নির্বাচন কমিশন সংরক্ষিত আসনে চৌঠা মার্চ ভোট হবে বলে জানিয়েছেন নির্বাচন কমিশন সচিব হেলাল উদ্দিন আহমদ এছাড়া পাঁচ ধাপে উপজেলা পরিষদ নির্বাচনের প্রথম ধাপে ভোট হবে দশই মার্চ স্মৃতিমণ্ডলীর নির্বাচন কমিশন সচিবালয়ে রোববার দুপুরে হয় তম কমিশন সভা সংরক্ষিত নারী আসন ও উপজেলা পরিষদ নির্বাচনের বিভিন্ন ইস্যুতে আলোচনা হয় পরে বৈঠকের বিষয়ে সাংবাদিকদের অবহিত করেন ইসি সচিব বলেন চার মার্চ অনুষ্ঠিত হবে সংরক্ষিত আসনের ভোট মনোনয়নপত্র দাখিল এগারোই ফেব্রুয়ারি মনোনয়নপত্র বাছাই বারোই ফেব্রুয়ারি প্রার্থিতা প্রত্যাহারের শেষ তারিখ ষোলোই ফেব্রুয়ারি ভোট গ্রহণের তারিখ তেতাল্লিশটি জাতীয় পার্টি চারটি বিএনপি একটি অন্যান্য দল দুটি পাঁচ ধাপে অনুষ্ঠিত হবে উপজেলা পরিষদ নির্বাচন প্রথম ধাপের ভোট দশ মার্চ দ্বিতীয় ধাপে ভোট হবে আঠারো মার্চ তৃতীয় ধাপে চব্বিশ মার্চ চতুর্থ ধাপে একত্রিশ মার্চ এবং পঞ্চম ধাপের ভোট রমজানের পর সম্ভাব্য আঠারো জুন অনুষ্ঠিত হবে বলে জানান ইসি সচিব মনোনয়নপত্র দাখিলের শেষ তারিখ এগারোই ফেব্রুয়ারি বাছাইয়ের তারিখ বারোই ফেব্রুয়ারি প্রার্থীতা প্রত্যাহারের শেষ তারিখ উনিশ ফেব্রুয়ারি ভোট গ্রহণের তারিখ দশই মার্চ সকল রাজনৈতিক দলের অংশগ্রহণে প্রতিদ্বন্দ্বিতামূলক ভোট গ্রহণ অনুষ্ঠিত হওয়ার আশাবাদ ব্যক্ত করেন সকল রাজনৈতিক দল এখানে করবে কোন ব্যক্তি ও শিল্প প্রতিষ্ঠানের বিরুদ্ধে নদী দখলের অভিযোগ থাকলে ঋণ গ্রহণ ও নির্বাচনে অংশ নিতে পারবে না বলে রায় দিয়েছে হাইকোর্ট তুরাগ নদকে জীবন্ত সত্তা ঘোষণা করে হাইকোর্টের এক রায়ে এই নির্দেশনা দেওয়া হয়েছে রিপোর্ট ২০১৬ সালে ষোলো সালের ছয় নভেম্বর তুরাগনদকে মৃত ঘোষণা করার সময়ের ব্যাপার শিরোনামে একটি পত্রিকায় প্রতিবেদন ছাপা হলে হাইকোর্টে রিট করে এইচআরপিবি নামে একটি সংগঠন শুনানি শেষে হাইকোর্ট গত বুধবার রায় দেয়া শুরু করেন রায় প্রদান শেষ হয় কোন ব্যক্তি বা শিল্প প্রতিষ্ঠানের বিরুদ্ধে নদী দখলের অভিযোগ থাকলে ঋণ প্রদান ও নির্বাচনে অংশ নিতে পারবেন না বলে রায় দেন বিচারপতি মইনুল ইসলাম চৌধুরী ও বিচারপতি মোহাম্মদ আশরাফুল কামালের বেঞ্চ নদী দখলকারীদের তালিকায় যাদের নাম থাকবে তারা আগামীতে যে কোনো ইউনিয়ন পরিষদ উপজেলা পরিষদ জেলা পরিষদ বা জাতীয় সংসদ নির্বাচনে তারা অযোগ্য ঘোষিত হবেন প্রতিদ্বন্দ্বিতার জন্য এ ব্যাপারেও ইলেকশন কমিশনকে পদক্ষেপ নিতে বলেছেন তুরাগ নদকে জীবন্ত সত্তা ঘোষণা করে জাতীয় নদী রক্ষা কমিশনকে দেশের সব নদ নদী খালের আইনগত অভিভাবক ঘোষণা করেছেন হাইকোর্ট তুরাগ নদীকে জীবন সত্তা হিসেবে ঘোষণা করেছেন আরেকটি হলো যে কমিশনকে সকল দায়িত্ব দেওয়া হয়েছে এই সমস্ত বিষয়ে পদক্ষেপ নেওয়ার জন্য। নির্দেশনায় আদালত 2013 সালে নদী রক্ষা আইন সংশোধন করে 6 মাসের মধ্যে প্রতিবেদন দাখিল করতে বলেছেন। নদী দখলকে অপরাধ হিসেবে গণ্য করে কঠিন সাজা ও জরিমানা নির্ধারণ করে অভিযোগ দায়ের তদন্তের ব্যবস্থা রাখতে বলা হয়েছে। নদী দখল করলে শাস্তি কি হবে? অভিযুক্ত কিভাবে দায়ের করতে হবে? এই সমস্ত বিস্তারিত আলোচনা করে একটা আইন প্রণয়ন করে 6 মাসের মধ্যে আদালতে বিষয়টি চলমান তদারকিতে থাকবে বলে রায়ে উল্লেখ করেন আদালত মামলায় পক্ষভুক্ত হওয়া তুরাগ তীরে থাকা চোদ্দ ব্যক্তি ও প্রতিষ্ঠানকে তাদের স্থাপনা ত্রিশ দিনের মধ্যে নিজ খরচে সরিয়ে নিতে বলা হয়েছে টেলিভিশন ঢাকা টঙ্গীর তুরাক তীরে বিশ্ব ইস্তেমা ঘিরে তাবলিক জামাতের বিভেদ মিটে গেছে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল দুই পক্ষের সঙ্গে বৈঠক শেষে মন্ত্রী জানান আগামী পনেরোই থেকে সতেরোই ফেব্রুয়ারি হচ্ছে বিশ্ব মুসলিমদের দ্বিতীয় বৃহত্তম জমায়েত আর ধর্ম প্রতিমন্ত্রী শেখ মোহাম্মদ আব্দুল্লাহ জানান একসঙ্গে ইস্তেমার আয়োজন নিয়ে দিমত নেই রিপোর্ট বিশ্ব ইস্তেমা আয়োজন নিয়ে গেল পহলা ডিসেম্বর তাবলিক জামাতের দুই গ্রুপের বিবাদ রূপ নেয় সংঘর্ষে প্রায় দেড় শতাধিক মুসল্লি আহত হন নিহত হন একজন পরে ইজতেমা বন্ধ করার ঘোষণা দেয় প্রশাসন হজের পর মুসলিম উম্মার সবচেয়ে বড় এই জামায়াত নিয়ে শুরু হয় অনিশ্চয়তা পরবর্তীতে স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে দুই পক্ষের আলোচনায় এবার দুই ধাপে না করে ১৫ থেকে সতেরোই ফেব্রুয়ারি একসাথে ইস্তেমা করার সিদ্ধান্ত হয় রোববার দুপুরে সচিবালয়ে স্বরাষ্ট্রমন্ত্রীর কার্যালয়ে ধর্ম প্রতিমন্ত্রীর উপস্থিতিতে তাবলিক জামাতের দুই পক্ষের নেতারা আবারও বৈঠকে বসেন পরে স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান বলেন সুষ্ঠু ও সুন্দরভাবে ইস্তেমার আয়োজন করবে সরকার তাবলিক জামাত বাংলাদেশে আগের মতো একসঙ্গেই হবে এক একই দিন হবে সেইটাই আমরা প্রচেষ্টা চালিয়ে যাচ্ছি ধর্ম প্রতিমন্ত্রী বলেন বিরোধ মিটিয়ে এককভাবেই হবে ইস্তেমা তিনি বলেন মাঠে কে ইমামতি করবেন কে নেতৃত্ব দেবেন সবই আলোচনা হয়েছে বৈঠকে আমরা দুই পক্ষের দুই দুইজন মুরব্বীদেরকে দায়িত্ব দিচ্ছি ওনারা বসবেন ওনারা বসার পরে ওনারাই সিদ্ধান্ত নেবেন কোন কাজটা কি করবেন উভয় পক্ষে কিছু কথাবার্তা বলছিল সেগুলো আমরা এক জায়গায় আনতে সমর্থ হয়েছি ইস্তেমা আয়োজন নিয়ে কোনো অনিশ্চয়তা নেই বলেও জানান দুই মন্ত্রী তাপসী রাবেয়া একুশে টেলিভিশন ঢাকা পুরনো সিলেবাসে এসএসসি পরীক্ষায় ক্ষতিগ্রস্ত শিক্ষার্থীদের উত্তরপত্র পৃথকভাবে মূল্যায়নের সিদ্ধান্ত নিয়েছে শিক্ষা মন্ত্রণালয় সংসদে এই সিদ্ধান্তের কথা জানান শিক্ষামন্ত্রী ডাক্তার দীপু মনি এসব খাতা সঠিক মূল্যায়নে কারো যৌক্তিক প্রস্তাব পেলে সেটাও আমলে নেয়ার আশ্বাস দেন মন্ত্রী এছাড়া জড়িতদের বিরুদ্ধে তদন্ত কমিটির প্রতিবেদন পাওয়ার পর শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া হবে বলে জানান দীপুমণি রিপোর্টে আরও জানাচ্ছেন মোহাম্মদ নুরন শনিবার সারা দেশে শুরু হওয়া এসএসসি দাখিল ও সমমানের পরীক্ষায় দশ জেলার আঠারোটি কেন্দ্রের পরীক্ষার্থীদের ভুলবশত পুরনো সিলেবাসে পরীক্ষা নেওয়া হয়েছে এতে ফলাফলের উপর বিরূপ প্রভাব পড়ার আশঙ্কায় উদ্বিগ্ন এসব শিক্ষার্থী ও তাদের অভিভাবকরা আগের পরীক্ষা দিতে পারে বিক্ষোভ করেছে এই ছেলে মেয়েদের ভবিষ্যৎটা কি হবে কিভাবে উত্তরপত্র মূল্যায়ন করা হবে সেসব বিষয়ে সরকারের সিদ্ধান্তের কথা সংসদে জানালেন শিক্ষামন্ত্রী বললেন কিছুটা ছাড় দেওয়া হবে ভিন্ন প্রশ্নগুলোর নম্বর প্রদানে পরীক্ষা দিয়েছেন তাদেরকে চিহ্নিত করা হয়েছে তাদের খাতা সম্পূর্ণ আলাদাভাবে দেখবার একটি ব্যবস্থা নেওয়া হয়েছে যেন তারা কোনোভাবেই ক্ষতিগ্রস্ত না হন নতুন ভাবে পরীক্ষা নিলেও তাতে বৈষম্য তৈরি হবে তাই এই ব্যবস্থার বাইরে পরীক্ষার খাতা মূল্যায়নে কারো কোনো সুনির্দিষ্ট প্রস্তাব থাকলে তা আমলে নেওয়ার আশ্বাস শিক্ষামন্ত্রীর একই বিষয় সিলেবাসে খানিকটা ভিন্নতা আছে কাজেই যখন সেই প্রশ্নের মধ্যে প্রতিটি প্রশ্নই কিন্তু তার সিলেবাসের বাইরের নয় খুবই অল্প জায়গায় ভিন্নতা আছে পুরোটা কিন্তু একেবারে ভিন্ন বিষয় নয় এ ছাড়া আপনাদের কাছে যদি যুক্তিযুক্ত এবং একই মানদণ্ড বজায় রেখে আরেকটি কোনো সুযোগ কিছু আছে কিনা আপনাদের যদি আরও ভালো কোনো পরামর্শ থাকে দয়া করে দেবেন আমরা অবশ্যই সেটি বিবেচনা করে গ্রহণ করব কিনা সেটি ভাবব পুরনো ও নতুন সিলেবাসের পরীক্ষার্থীদের ভিন্ন ভিন্ন আসন বিন্যাসে পরীক্ষা অনুষ্ঠিত হওয়ার নির্দেশনা দেওয়া থাকলেও এখানে ব্যত্যয় কেন হলো সেটা তদন্ত শেষে ব্যবস্থা নেওয়া হবে বলেও জানান শিক্ষামন্ত্রী যাদের ভুলের কারণে এই ঘটনাটি ঘটেছে তাদেরকে এতpmodi তাদের দায়িত্ব থেকে সরিয়ে দেয়া হয়েছে এবং তদন্ত কমিটি করে দেয়া হয়েছে তাদের বিরুদ্ধে যথাযথ ব্যবস্থা তদন্তের ফলাফল সাপেক্ষে প্রতিবেদন সাপেক্ষে যথাযথ ব্যবস্থা গ্রহণ করা হবে মোহাম্মদ নূর নবী 21 টেলিভিশন ঢাকা দেশব্যাপী দুর্নীতি বিরোধী অভিযানের পাশাপাশি শিক্ষা প্রতিষ্ঠানগুলোর অনিয়ম দূর করতেও অভিযানে নেমেছে দুর্নীতি দমন কমিশন দুদক এর অংশ হিসেবে অতিরিক্ত অর্থ আদায়ের অভিযোগে একশো তিরাশিটি শিক্ষা প্রতিষ্ঠানের বিরুদ্ধে ব্যবস্থা নিচ্ছে সংস্থাটি এছাড়া ভর্তি বাণিজ্য সহ কোন প্রতিষ্ঠানের বিরুদ্ধে অভিযোগ পেলেই অভিযানের ঘোষণা দিয়েছে দুদক আর দুদকের এমন কার্যক্রমকে ইতিবাচক হিসেবে দেখছেন বিশেষজ্ঞরা সানজিদা রশিদের অনিয়ম দুর্নীতি প্রশ্নফাঁট সহ বিভিন্ন ইস্যুতে কয়েক বছর ধরেই আলোচনায় দেশের শিক্ষাখাত আর শিক্ষাখাতে অনিয়মের কারণে উদ্বিগ্ন অভিভাবকেরাও নাইন টেনের ক্লাস হয় না কোচিং সেন্টারে থাকবে স্কুল থাকবে না এটা আমাদের ছেলেদের ভবিষ্যৎ কোথায় গিয়ে দাঁড়াবে এটাই আমাদের প্রশ্ন এমনভাবে ক্লাস নিচ্ছে যে ক্লাস বাচ্চাদের জন্য তো ক্লাস হচ্ছেই না হিতাহিত বিপরীত আরও প্রেসার হচ্ছে কোচিং করানোর জন্য শিক্ষা প্রতিষ্ঠানে স্বচ্ছতা ফিরিয়ে আনার প্রসঙ্গে দুদক চেয়ারম্যান বলেন দুর্নীতি করলে কাউকে ছাড় দেওয়া হবে না মন্ত্রণালয় বলেছে যে তারা ব্যবস্থা নিচ্ছে ক্লাস সিক্স সেভেন এইট নাইন বার্ষিক পরীক্ষার খাতা চেক করার জন্য ডিসিরা অলরেডি ডিসি এবং এডুকেশন অফিসার অলরেডি স্যাম্পল দৈব চয়নের মাধ্যমে তারা দেখছে এবং তারা অ্যাকশান নিবে আমার ধারণা অভিযোগের বিষয়ে শিক্ষা সচিব মোহাম্মদ শাহিদুল কবি চৌধুরী বলেন প্রতিষ্ঠানের শিক্ষকদের অনুপস্থিতি সহ যে কোনো অনিয়ম বন্ধে কঠোর ব্যবস্থা নেবে শিক্ষা মন্ত্রণালয় বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানগুলো আছে এর কিন্তু একটি পরিচালনার জন্য একটি বডি আছে কলেজ পর্যায়ে যেটিকে আমরা বলি হচ্ছে আপনাকে গভর্নিং বডি আর স্কুল পর্যায়ে বলি ম্যানেজিং কমিটি এই দুটো জায়গায় এদের বাইরে কিন্তু আসলে স্কুল কর্তৃপক্ষ সিদ্ধান্ত নিতে পারে না বিশেষজ্ঞরা বলছেন দেশের মানসম্মত শিক্ষা নিশ্চিত করতে শিক্ষা খাতে পর্যাপ্ত অর্থ বরাদ্দর পাশাপাশি প্রয়োজন সুষ্ঠু তদারকি এটা থানা শিক্ষা অফিসার এবং জেলা শিক্ষা অফিসার অন্তত দুইটা তিনটা স্কুল ভিজিট করবেন তো আমি জানি না এখন এই ভিজিটের ব্যাপারটা আছে কিনা আজকে দুদুকের যে কাজগুলো করছেন বা করা উচিত বলেই তারা আরম্ভ করেছেন আমি এটাকে সাধুবাদ জানাই এছাড়া কর্মক্ষেত্রে স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করা জরুরি বলেও মনে করেন বিশেষজ্ঞরা যিনি প্রতিষ্ঠানের প্রধান তাকে এক্সাম্পলটা সেট করতে হবে তো দুদকের এই প্রক্রিয়াটা এই পদ্ধতিটা এই পদক্ষেপটা আমি মনে করি সাময়িক ভালো শিক্ষক দিতে হবে ভালো সুযোগ সুবিধা দিতে অনেক সুশাসন প্রতিষ্ঠা করতে হবে দুর্নীতি সেক্ষেত্রে জিরো টলারেন্স থাকতে হবে সেটার জন্য যা যা করা দরকার সেটি করবে এবং সেটার সব ধরনের সর্বান্তকরণের সহযোগিতা আমাদের সকলের থাকবে এখনই সম্মনীত উদ্যোগ না নিলে ভবিষ্যৎ প্রজন্ম হুমকির মুখে পড়বে বলেও মনে করেন বিশেষজ্ঞরা তারা শক্তি সঞ্জিতা রশিদ একুশে টেলিভিশন ঢাকা রিজার্ভের অর্থ চুরির মামলায় তিন বছরের মধ্যে বিচার কাজ সম্পন্ন হবে বলে আশা করছে বাংলাদেশ ব্যাংক আইনজীবী আজমালুল হোসেন কিউসি জানান ফিলিপাইনের রিজার্ভ কমার্শিয়াল ব্যাংক আর সহ মামলায় সাতটি প্রতিষ্ঠান এবং পনেরো ব্যক্তির নামে উল্লেখ করে অজ্ঞাতনামা আরও পঁচিশ জনকে আসামি করা হয়েছে চুরি যাওয়া অর্থ উদ্ধারে নিউ ইয়র্কের ফেডারেল রিজার্ভ ব্যাংকের সাথে চুক্তির কথাও জানান তিনি রহমানের রিপোর্ট বাংলাদেশ ব্যাংকের আলোচিত রিজার্ভের অর্থ চুরির ঘটনায় পহেলা ফেব্রুয়ারি নিউইয়র্কের একটি আদালতে ফিলিপাইনের আরসিবিসি ব্যাংকের বিরুদ্ধে মামলা দায়ের করে বাংলাদেশ ব্যাংক মামলার সর্বশেষ জানাতেই এই সংবাদ সম্মেলন টেকনিক্যাল কারণে তিন বছর পর এই মামলা করার কথা জানালেন বাংলাদেশ ব্যাংকের আইনজীবী আরসিবিসির নানা অনিয়ম প্রমাণ করে চুরি হওয়া টাকার সাথে তাদের সম্পৃক্ততা রয়েছে মার্কিন যুক্তরাষ্ট্র সাথে ফিলিপিনের একটা চুক্তি আছে যাতে তাদের

সব ভিকটিমকে নিয়ে মামলা করা হয়েছে জানিয়ে টাকা উদ্ধার না হওয়া পর্যন্ত আমেরিকার ফেডারেল ব্যাংক বাংলাদেশ ব্যাংকে সহায়তা করবে বলে জানান বাংলাদেশ ব্যাংকের ফিনান্সিয়াল ইন্টেলিজেন্স প্রধান আবু হেনা মোহাম্মদ রাজী হাসান এগ্রিমেন্ট অনুযায়ী ফেডারেল রিজার্ভ ব্যাংক আমাদের এই মামলায় যতক্ষণ পর্যন্ত না আমরা পুরো টাকা অর্থ পুনরুদ্ধার করতে পারব ততক্ষণ পর্যন্ত আমাদেরকে সহযোগিতা করে যাবেন তো রহমান ঢাকা। দুর্নীতি দমন কমিশন দুদকের ২৬ মামলায় তিন বছর কারাগারে থাকা ভুল আসামি জাহালমের মুক্তির নির্দেশ দিয়েছেন হাইকোর্ট বিচারপতি এফ আর এম নাজমুল আহসান ও বিচারপতি কে এম কামরুল কাদের বেঞ্চ এই আদেশ দেন সকালে দুদকের তদন্ত শাখার মহাপরিচালক মুস্তাফিজুর রহমান সহ চারজন হাইকোর্টে হাজির হন আদালতের নির্দেশে এ সময় আদালত নির্দোষ জাহালমের তিন বছর সাজা ভোগ নিয়ে ক্ষোভ প্রকাশ করেন এই ঘটনায় দুদককে স্বচ্ছ হতে বলেন হাইকোর্ট এর আগে ভুল আসামি জাহালম তিন বছর ধরে কারাগারে এমন সংবাদ প্রতিবেদনের প্রেক্ষিতে বিষয়টি আদালতের নজরে আনেন এক আইনজীবী টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রা অর্জন চ্যালেঞ্জিং এবং তথ্য ঘাটতি বড় বাধা বলে মন্তব্য করেছেন পরিকল্পনা মন্ত্রী এম এ মান্নান তবে লক্ষ্য অর্জন অসম্ভব নয় বলে জানিয়েছেন তিনি এসডিজি বাংলাদেশ প্রোগ্রেস রিপোর্ট প্রকাশ অনুষ্ঠানে মন্ত্রী এসব কথা বলেন আর মূল্যায়ন প্রতিবেদনে সন্তোষ প্রকাশ করেছেন বাংলাদেশ জাতিসংঘের আবাসিক প্রতিনিধি মিয়াসিপো মিরাজ মিজুর রিপোর্ট রাজধানী বাংলা নগরে এনএসি সম্মেলন কক্ষে এসডিজি বাংলাদেশ প্রগ্রেস রিপোর্ট দু হাজার আঠারো প্রকাশ বিভিন্ন সূচকে বাংলাদেশের অগ্রগতি নিয়ে আলোচনা করেন বিশিষ্ট জনেরা বাংলাদেশ ডিড সো মাচ ওয়েল ইন এমডিজি গোলস ইট হ্যাজ হেড স্টার্ট ইন পভার্টি রিডাকশন ইন রিডিউসিং চাইল্ড মর্টালিটি এন্ড ইন মেনি হেলথ এন্ড দ্য এডুকেশন ইন্ডিকেটরস आवर ইন্টারেস্ট इन प्रोटेक्शन इज सो स्ट्रांग दैट वी फाइंड ऑल वेज

বিএনপি ও জাতীয় ঐক্যফ্রন্টকে নির্বাচন বর্জন ও প্রতিহতের সংস্কৃতি থেকে বের হয়ে আসার আহ্বান জানিয়েছেন তথ্যমন্ত্রী ড হাসান মাহমুদ সকালে জাতীয় প্রেস ক্লাবে বঙ্গবন্ধু সাংস্কৃতিক জোটের উদ্যোগে প্রয়াত আওয়ামী লীগ নেতা সুরঞ্জিত সেনগুপ্ত স্মরণে আলোচনায় তিনি একথা বলেন এ সময় তথ্যমন্ত্রী আরও বলেন নির্বাচনে অংশ না নিয়ে বিএনপি জনগণ থেকে অনেক দূরে চলে গেছে পেট্রোল বোমা দিয়ে মানুষ মেরে জনগণের কাছে যাওয়া যায় না জানিয়ে উপজেলা নির্বাচনের অংশ নেয়ার আহ্বান জানান হাসান মাহমুদ গণভবনে প্রধানমন্ত্রী চা চক্রের আয়োজনকে বিবেকহীন আনন্দ বলে মন্তব্য করেছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভি সকালে নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ে সংবাদ সম্মেলনে রিজভি বলেন তামাশার নির্বাচনে বিজয়ী সরকারের চা চক্রে গণতান্ত্রিক কোন রাজনৈতিক দলই অংশ নেয়নি রাষ্ট্র এখন এক ব্যক্তি ও এক দলের কব্জায় বলেও মন্তব্য করেন রিজভি ডাকসু নির্বাচন সুষ্ঠু হওয়া নিয়েও সংশয় প্রকাশ করেন বিএনপির এই নেতা আমাদের বিশেষ আয়োজন অমর একুশে ভিড় বাড়ছে অমর একুশে গ্রন্থমেলায় তৃতীয় দিনে বেচা খুব বেশি না হলেও বইয়ের তালিকা এবং নাম সংগ্রহে ব্যস্ত সময় পার করেছেন পাঠকরা প্রকাশকরা বলছেন অন্যান্য বছরের তুলনায় এবার পাঠক দর্শনার্থীর উপস্থিতি বেশি সামনের দিনগুলোতে বিক্রি বাড়বে বলেও প্রত্যাশা তাদের বইমেলায় ঘুরে এসে আরও জানাচ্ছেন রিয়াজ সুমন নতুন বইয়ের সমারোহ আর প্রাণের টান অমর একুশে গ্রন্থমেলার চিরুচেনা রূপ বর্ণিল প্রচ্ছদে যেন আটকে গেছে লেখক পাঠকের মন তৃতীয় দিনে বইপ্রেমীদের প্রাণ চাঞ্চল্য থাকলেও বেচাকেনা হয়েছে কম পাঠকরা বলছেন বিভিন্ন স্টল ঘুরে ঘুরে বইয়ের তালিকা সংগ্রহ এবং প্রিয় লেখকের বই খুঁজে বেরিয়েছেন তারা বাচ্চাদের পছন্দের বইগুলোয় কিনলাম ভূতের বই তারপরে আপনার বইগুলো ডাইনোসর বই অনেক বছর পরে আসলাম দেশে ওদের নিয়ে এটাই একটা টার্গেট ছিল যে বইমেলায় যাব বাচ্চারা দেখবে বইগুলা অনেক বই কিনলো গল্প কবিতা উপন্যাসের পাশাপাশি আরো বেশি বিদেশি বইয়ের বাংলা অনুবাদ প্রকাশের প্রত্যাশা অনেকের মৌলিক বিষয়ের বাংলা বইগুলা এটা অনুবাদ হোক সেটা পদার্থ রসায়ন বিজ্ঞানের মৌলিক বিষয় হোক বা ইতিহাস দর্শনের হোক সেই বইগুলা বেশি সংখ্যক আসা দরকার মনে করি প্রকাশকরা বলছেন পাঠকের চাহিদা আর প্রতিশ্রুতির সমন্বয় করেই বই নিয়ে হাজির হয়েছেন তারা সব সময় দেখি পাঠকরা হচ্ছে শুরুতে মেলায় এসে ক্যাটালগ সংগ্রহ করে এবং হচ্ছে বই দেখে এবার শুরু থেকেই পাঠক বই কিনছেন এটা হচ্ছে ভালো লক্ষণ যেহেতু এখনো বাণিজ্য মেলা শেষ হয়নি তো কিছু দর্শনার্থী এবং ক্রেতা ওইখানে ওই মেলাতে অংশগ্রহণ করছে সেজন্য আমাদের বই মেলাতে কিছু দর্শনার্থী এবং ক্রেতা সমাগম কম কম দেখছি আমরা আমাদের এখানে মোহাম্মদ জাফরিগোজ স্থানে যেরকম বই বের হচ্ছে আলসামি বিবিরতে গุลদিখান তেমনি একদম কিশোর যে প্রথম বইটাই জীবনে লিখেছে এরকম অনেক কিশোরের বই বের হচ্ছে মেলা তৃতীয় দিনে নতুন বই এসেছে 138টি এ নিয়ে মোট 226টি নতুন বই প্রকাশিত হয়েছে রিদ সুমন 21 ঢাকা আবারো ইসলামী ব্যাংক বিরতি যখন ফিরছি তখন থাকবে শিল্পে নিরবচ্ছিন্ন বিদ্যুতের অঙ্গীকার বিদ্যুৎ প্রতিমন্ত্রীর নির্ধারিত অঞ্চলে কারখানা স্থানান্তরের আহ্বান দেখছেন রাত এগারোটার একুশে সন্তান বিদ্যুৎ জ্বালানি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী নসরুল হামিদ বিপু বলেছেন শিল্প কারখানায় নিরবিচ্ছিন্ন বিদ্যুৎ ও গ্যাস সরবরাহ নিশ্চিত করতে চায় সরকার এজন্য নির্ধারিত অঞ্চল এবং অর্থনৈতিক জোনে কারখানা স্থাপন ও স্থানান্তর করতে ব্যবসায়ীদের প্রতি আহ্বান জানান তিনি রাজধানীর একটি হোটেলে এফ আয়োজিত জ্বালানি বিষয়ক সংলাপে তিনি বলেন সাশ্রয়ী মূল্যে সবাইকে বিদ্যুৎ সেবা দিতে সব ধরনের সম্ভাবনাকে কাজে লাগাতে চায় সরকার এ সময় ব্যবসায়ীদের বিভিন্ন প্রশ্নের জবাব দেন প্রতিমন্ত্রী নরসিংদীর শিবপুরে মদিনা জুট মিলের গুদামে আগুনে পুড়ে গেছে বিপুল পরিমাণ পাট রোববার সন্ধ্যায় উপজেলার কারারচরের জুট মিলের গোডাউনে আগুন দেখতে পায় শ্রমিকরা এ সময় ফায়ার সার্ভিসকে খবর দেয় তারা ফায়ার সার্ভিসের ছয়টি স্টেশনের মোট নয়টি ইউনিট প্রায় আড়াই ঘন্টা চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে এতে মিলের গুদামে থাকা বিপুল পরিমাণ পাট পুড়ে গেছে নরসিংদী ফায়ার সার্ভিসের উপসহকারী পরিচালক মোহাম্মদ শফিকুল ইসলাম বলেন আগুন লাগার কারণ ও ক্ষয়ক্ষতি সম্পর্কে অনুসন্ধান চলছে এবারে আমাদের সাপ্তাহিক আয়োজন সোশ্যাল ইসলামী ব্যাংক লিমিটেডের সৌজন্যে জনদুর্ভোগ ছাব্বিশটি পয়েন্টে লেভেল ক্রসিং থাকায় ট্রেন চলাচলের কারণে দিনভর যানজটের নাকাল বিভাগীয় শহর ময়মনসিংহ নির্ধারিত সময়ে গন্তব্যে পৌঁছতে পারছে না শিক্ষার্থী সহ কর্মজীবী মানুষ অতিষ্ঠ নগরবাসীর দাবি শহরের ভেতর থেকে রেললাইন সরিয়ে নেয়ার ময়মনসিংহ বিভাগীয় প্রতিনিধি আতাউর রহমান জুয়েলের রিপোর্ট জানাচ্ছেন ময়মনসিংহ এখন বিভাগীয় সদর দপ্তর নগরীর পরিধি বৃত্তির পাশাপাশি বেড়েছে মানুষ বেড়েছে ব্যস্ততা এই ব্যস্ত নগরীতে রয়েছে ছাব্বিশটি রেল ক্রসিং ট্রেন আসার পনেরো থেকে ত্রিশ মিনিট আগেই লেভেল ক্রসিংয়ে সিগনাল বার ফেলে আটকে দেওয়া হয় যানবাহন প্রতিদিন বিশ থেকে পঁচিশ বার এমন আটকে থাকায় নগরীতে দিনভর থাকে অসহনীয় যানজট কিছুক্ষণ পরে ট্রেন যাতায়াত করে আবার ব্রিকেট দেওয়া হয় আবার যানজট হয় সবচেয়ে বড় সমস্যা হচ্ছে আমরা সঠিক সময়ে কলেজে পৌঁছাতে পারছি না এমন যানজট হয় আমি আটটায় বের হয়েও আমি উপযুক্ত সময়ে স্কুলে যেতে পারি না আমার যদি মনে করি যে একটা রোগী হাসপাতাল নিয়ে যাব যত সময় রোগী নিয়ে যেতে পারতেছি না যানজট থেকে নিষ্কৃতি পেতে শহরের বাইরে রেল লাইন সরিয়ে নেয়ার দাবি নগরবাসীর এই রেল লাইন অনত্র সরাই নেওয়া উচিত সুতিয়া থেকে দাবির প্রতি সহমত জানায় সিটি কর্পোরেশন কর্তৃপক্ষ ও পুলিশ প্রশাসন সময়ের দাবি উঠেছে যে রেল ক্রসিংটা যদি অন্যত্র সরিয়ে না হয় তাহলে একটা আধুনিক স্মার্ট নগরী হিসেবে যেটা বিবেচিত হয়ে আসে সেটা হয়তো বিবেচিত হতে পারে নর্মাল গাড়িগুলো এক পারে চললো কিন্তু ট্রেনটা একটু উঠায় দিলেন একটা ফ্লোর উঠায় দিলেন তাহলে হয় কি আপনার একটা জিনিস উঠানো হয় বাকি সবগুলো নিচেই থাকে আর সব জায়গায় তো ফ্লাইওভার করলে আবার অন্যান্য অনেক দিকের সমস্যা শহর থেকে রেল লাইন সরানো অথবা লেভেল ক্রসিং গুলো আরো উঁচু ও আধুনিকায়ন করেও সমস্যার সমাধান সম্ভব এমনটা জানান সংশ্লিষ্টরা সমর ইসলাম একুশে টেলিভিশন এবার বিআরবি কেবলস ব্যবসা বাণিজ্যের খবর সূচক কমেছে দেশের উভয় স্টক এক্সচেঞ্জে একই সঙ্গে দর হারিয়েছে বেশিরভাগ প্রতিষ্ঠান

ছিল অপরিবর্তিত আর মোট লেনদেন হয়েছে ছত্রিশ কোটি তিয়াত্তর লাখ টাকার শেয়ার ও মিউচুয়াল ফান্ড আর এর সাথে শেষ করছি রাত এগারোটার একুশের সংবাদ যাবার আগে ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক লিমিটেড সংবাদ শিরোনামগুলো জানিয়ে দিচ্ছি আরও একবার খাদ্যে ভেজাল বিরোধী অভিযান চলবে প্রধানমন্ত্রীর হুঁশিয়ারি নাগরিক সচেতনতা বাড়ানোর আহ্বান পাঁচ ধাপে উপজেলা নির্বাচন শুরু দশই মার্চ সংসদের সংরক্ষিত নারী আসনে ভোট চৌঠা নির্বাচন ও ব্যাংক ঋণের অযোগ্য তুরাক স্থাপনা ত্রিশ দিনের মধ্যে সরানোর নির্দেশ হাইকোর্টে পনেরো থেকে সতেরোই ফেব্রুয়ারি ইস্তেমা নিয়ে বিরোধ নেই শান্তিপূর্ণ হওয়ার আশা স্বরাষ্ট্রমন্ত্রীর দুই পক্ষের সাথে বৈঠক পুরনো সিলেবাসে এসএসসি পরীক্ষা নেয় জড়িতদের বিরুদ্ধে ব্যবস্থা সংসদে শিক্ষামন্ত্রী প্রশ্ন ফাঁস রোধে সহযোগিতা কামনা একুশে টেলিভিশনের সর্বশেষ খবর জানতে ডায়াল করুন টু জিরো টু ওয়ান নাম্বারে আর ভিজিট করুন একুশে ড্যাশ টিভি ডট কম এই ওয়েবসাইট এছাড়া ফেসবুকে লগ ইন করতে পারেন ফেসবুক ডট কম স্ল্যাশ একুশে টোয়েন্টি ফোর অনলাইনে পরের সংবাদ রাত একটাই দেখার আমন্ত্রণ রইল ধন্যবাদ সবাইকে শুভরাত্রি